ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 131তম প্রয়াণ দিবস পালিত হলো কেশিয়ারিতে এবং বেঙ্গলে। কেশিয়ারি রজনীকান্ত প্রাথমিক বিদ্যালয় স্থিত বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়। মাল্যদান করে কমিটির সভাপতি কৃষ্ণপ্রসাদ ভূঁইয়া। সংক্ষিপ্ত সভার আয়োজন করা হয় এদিন। প্রবল বৃষ্টির প্রতিকূল পরিবেশে শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচিতে বিদ্যাসাগরের নারী শিক্ষা প্রসার, বিধবা বিবাহের দিক তুলে ধরা হয় এদিন। আগামী দিনে আরো ব্যাপকভাবে বিদ্যাসাগরের চর্চা করার আহ্বান জানানো হয়েছে। উপস্থিত ছিলেন সভাপতি কৃষ্ণপ্রসাদ ভূঁইয়া, যুগ্ম সম্পাদক মলয় কুমার দাস, শিক্ষক শম্ভু গুড়িয়া, রঞ্জিত পাতর প্রমুখ। আমাদের সাধারণ মানুষের যে সমস্যা, বিধবা বিবাহ বা নারী মুক্তি, নারী শিক্ষা, তার জন্য তিনি সারা জীবন চেষ্টা করে গেছেন, পরিশ্রম করেছেন, লড়াই করেছেন এবং তার জন্য নীতি নির্ধারণ করেছেন, সমাজ সংস্কার করেছেন। সেই মানুষটার প্রয়াণ দিবসে আমরা সমবেত হয়েছি। আমরা আগামী দিনে সবাইকে আহ্বান জানাব বিদ্যাসাগরের জীবন চর্চা করে সমাজকে আরও সুন্দর করার প্রয়াসে প্রয়াসী হব। অপরদিকে বিদ্যাসাগরের প্রয়াণ দিবস পালিত হলো নারায়ণগড় ব্লকের বেলদাতে। বিদ্যাসাগরের স্মরণ সমিতি, বিদ্যাসাগর জন্মবর্ষ উদযাপন কমিটি ও অল বেঙ্গল সেফ এডুকেশন কমিটির যৌথ উদ্যোগে বেলদাতে শ্রদ্ধা জ্ঞাপনের কর্মসূচি আয়োজন করা হয়। বেলদার নবীন প্রবীণ ক্লাব সংলগ্ন বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়। আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান উপস্থিত সকলে। সংক্ষিপ্ত সভার আয়োজনও করা হয়। সংক্ষিপ্ত সভায় বিজ্ঞান ভিত্তিক শিক্ষার প্রসার, নারী শিক্ষা ও আধুনিক চিন্তার প্রসারের বিষয় সহ জীবন ও দর্শনের নানা দিক তুলে ধরে বক্তারা। মাল্যদানের পর পদযাত্রা বিদ্যাসাগর মূর্তির পাদদেশ থেকে শুরু হয়ে বাসস্ট্যান্ড হয়ে বিদ্যাসাগর পল্লীস্থিত বিদ্যাসাগর মূর্তির পাদদেশে এসে শেষ হয়। বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক প্রদীপ দাস, অনন্ত জানা, কবি পরেশ পেরা, সুজন মাইতি, সুশান্ত পানিগ্রাহী, অধ্যাপক বাসুদেব ধারার, শিক্ষক রঞ্জন শাসমল, অখিল বন্ধু মহাপাত্র, প্রতাপ পাণ্ডা, নারায়ণ শাসমল সহ আরো অনেকে। বিদ্যাসাগর তখনই বলেছিলেন যে সংস্কৃত শিক্ষার দ্বারা মানুষকে অন্ধকূপজ করে রাখা হবে, শিক্ষার ব্যুৎপত্তিগত জানার জন্য। কিন্তু প্রাচ্যের জ্ঞান বিজ্ঞান চর্চা, আধুনিক জ্ঞান বিজ্ঞান চর্চার জন্য সংস্কৃত দ্বারা হবে না। তারা বলছে যে একেবারে সংস্কৃতিকে মেইন স্ট্রিমের মধ্যে নিয়ে আসতে হবে, ফলে আমাদেরকে সেই প্রাচীন যুগে এইগুলো তারা করছে কেন, এইগুলো করছে প্রাচীন পুঁথিতে কি আছে সেইগুলো পড়াশুনোর জন্য। আধুনিক জ্ঞান বিজ্ঞানের চর্চা বন্ধ করতে চাইছে, মানুষকে অমানুষ করার একটা পরিকল্পনা। এর বিরুদ্ধে আমরা যদি যথার্থই লড়াই করতে চাই তাহলে বিদ্যাসাগরকে যথার্থ শ্রদ্ধা জ্ঞাপন হবে। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু রায়, রিপোর্ট টাইমস বাংলা।